কথাটা হয়তো আপনাদের বিশ্বাস হবে না, সাধারণভাবে বিশ্বাস হওয়ারও কথা না, কিন্তু পৃথিবীতে সঠিকভাবে জীবনযাপন করতে এই বিশেষ চারটি পথ অবলম্বন করা প্রয়োজন। এই চারটি বিশেষ পথের মধ্য দিয়েই মানুষ হিসেবে আমাদের বিচার ঘটে, অন্যরা আমাদেরকে এই চারটি বিষয় দিয়েই বিচার করে থাকেন। তাহলে বিষয় চারটি কি? এই প্রশ্নটি আপনি নিজেকে করে দেখুন এবং করে আপনাকে এর উত্তর অবশ্যই পেতে হবে। আর শুধু পেলেই চলবে না, জীবনে সুখে শান্তিতে বেঁচে থাকতে তা কাজে লাগাতে হবে। এই চারটি বিষয় হচ্ছে: আমরা কি করি, আমাদের বাহ্যিক আকৃতি কেমন, আমরা কিভাবে কথা বলি, আমাদের কথা বলার পদ্ধতি কেমন। একটু চিন্তা করে দেখুন বিষয়গুলো। আজকের এই কঠিন প্রতিযোগিতামূলক পৃথিবীতে আপনাকে আমাকে টিকে থাকার জন্য কতই না অমানসিক পরিশ্রম করতে হয়। আর এই টিকে থাকার জন্য উপরের চারটি বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলোই একজন মানুষের সাফল্যের মূল কথা। এই বিষয়গুলো প্রকৃতপক্ষে কোনো পদ্ধতি নয়, এগুলো কোনো মানুষকে বিচার করার পথ মাত্র। এই পথের মাধ্যমে একজন সফল মানুষ চেনা যায়, কিন্তু বিচার করার ফলে কি হবে, এটি একটি স্বাভাবিক প্রশ্ন। আসলে এগুলো দিয়েই একজন মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। এখন আশা করি আপনারাই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এই চারটি বিষয় হলো একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশের চাবিকাঠি। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 700 কোটির বেশি হবে, এটা আমরা অনেকেই জানি। কিন্তু এই 700 কোটি মানুষের মাঝে সফল মানুষ কতজন? সফল মানুষের সংখ্যা নিশ্চয়ই জনসংখ্যার অনুসারে অনেক কম। তাহলে কারা সফল হয় জীবনে? অবশ্যই যারা তাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে। আর এই পথটা এতটা সহজ নয় যতটা আমরা মনে করছি। এখানে আমাদেরকে অনেক বাধা বিপত্তি পাড়িয়ে দিতে হবে। যারা এই বাধা বিপত্তিকে জয় করতে পারে তারাই জীবনে সফল হয়। আর এই জন্যই আসে ব্যক্তিত্বের কথা। সবার ব্যক্তিত্ব একই সুতায় গাঁথা নয়, আর এটা হতেও পারে না। এখানে অনেকেই আরেকটা বিষয় যোগ করতে চান, সেটা হলো ভাগ্য। অনেকেই বলে থাকেন ভাগ্য ভালো থাকলে নাকি অনেক কিছু করা যায় অথবা পাওয়া যায়। কিন্তু বিশ্বে যত সফল মানুষ রয়েছে তাদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ভাগ্যের কোনো স্থান নেই। বরঞ্চ এটা পাওয়া যায় যে পৃথিবীর অনেক মানুষই সামান্য অবস্থা থেকে নিজের সাধনা আর ব্যক্তিত্বের জন্যই সাফল্য লাভ করে স্মরণীয় হয়ে আছেন। দারিদ্র তাদেরকে আটকে রাখতে পারেনি। অনেক সফল ব্যক্তি রয়েছে যারা চরম দারিদ্রতার মধ্যে জীবন পাড়ি দিয়েও হয়েছেন জগৎ সেরা, সাথে হয়ে উঠেছেন বিপুল ধন সম্পদের মালিকও। তাই এই চারটি বিষয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ, কেননা এই চারটি বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে আমাদের ব্যক্তিত্ব এবং এরপরেই আসে আমাদের জীবনের সাফল্য। সকল প্রতিষ্ঠিত মানুষের প্রধান হাতিয়ার হলো তার ব্যক্তিত্ব। তাই ব্যক্তিত্বই সাফল্যের মূল কথা।